السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আমরা আলোচনা করতেছিলাম নাপাক সম্পর্কে। এখন যেটা যেই জায়গা থেকে আজকে এখন আলোচনা করব সেটা হচ্ছে যখন ডিলাকুলুক করা হয়, অর্থাৎ মলমূত্র ত্যাগের পর পবিত্রতা অর্জন করা হয় সেটার বিধান নিয়ে আলোচনা। হ্যাঁ, যেটাকে আরবিতে ইস্তেঞ্জা বলা হয়। ইস্তেঞ্জা মানে হচ্ছে যে আপনার উভয় রাস্তা থেকে, মানে পায়খানা প্রস্রাবের পথ থেকে যে জিনিসগুলো বের হয় সেগুলোর নিশানাকে দূর করে দেওয়া পানি দিয়ে, মানে পানি দিয়ে প্রস্রাবকে এবং মলকে দূর করে দেওয়া। আরেকটা হচ্ছে যেটাকে ইস্তেজমার বলা হয় আরবিতে, যেটাকে আমরা ডিলাকুলুক বলি, আগেরটাকে পানি খরচ বলি আমরা গ্রামের ভাষায়। তো ডিলাকুলুক যেটা সেটা হচ্ছে যে উভয় রাস্তা থেকে যে জিনিসগুলো বের হয় সেটাকে পানি ছাড়া, যে কোনো পাথর অথবা টিস্যু ইত্যাদি দিয়ে দূর করে দেওয়া, মানে পানি ছাড়া অন্য কিছু দিয়ে, এই দুটা জিনিস। এখন আমাদের জানতে হবে যে ডিলাকুলুকের কিছু শর্ত রয়েছে। এক নম্বর শর্ত আছে যে ডিলাকুলুক, যেই জিনিস দিয়ে আমরা পবিত্রতা অর্জন করব বা ডিলাকুলুক করব, সেই জিনিসটা নিজেই পাক হতে হবে। যদি না পাক হয় নিজেই, তাইলে পাক করতে পারবে না সেটা দিয়ে, আর মানে সেটা হালাল হতে হবে। হালাল না হলে তাইলে হারাম জিনিস দিয়ে ডিলাকুলুক করা যাবে না। আরেকটা হচ্ছে সেটা নিজে না পাক হতে হবে, না পাক হলে চলবে না। তৃতীয় নম্বর, যে সেই জিনিসটা নিজে আপনার পরিচ্ছন্নকারী হতে হবে, সেটা যদি পরিচ্ছন্ন করার কোনো ক্ষমতা না রাখে তাইলে সেটা দিয়ে ইস্তেঞ্জা, সেটা দিয়ে ডিলাকুলুক করা যাবে না। চার নম্বর যেটা সেটা হচ্ছে সেটা কখনো হাড় বা আপনার গোবর ইত্যাদি হতে পারবে না, সেটাও নিষেধ। পাঁচ নম্বর, ডিলাকুলুকের ক্ষেত্রে যে শর্ত সেটা হচ্ছে আপনার কোনো সম্মানজনক বস্তু দিয়ে ডিলাকুলুক করা যাবে না, যেমন কোনো এমন পৃষ্ঠা দিয়ে, কাগজ দিয়ে যেটার মধ্যে আল্লাহর নাম লেখা আছে, তাহলে সেটা সম্মানজনক জিনিস। তাইলে আপনার ডিলাকুলুকের জন্য পাঁচটা শর্ত আমরা বলেছি। এবং খেয়াল রাখতে হবে ডিলাকুলুকের ক্ষেত্রে দুইটা শর্ত থাকলেই চলবে। আপনার যেমন এক নম্বর শর্ত, যে যেমন আপনার কোনো মলমূত্র ত্যাগের পরে যেটা বের হয়েছে সাধারণ যে জায়গার মধ্যে থাকার কথা সেই জায়গা যেন অতিক্রম করে না যায়। যদি অতিক্রম করে না যায় তাহলে ডিলাকুলুক দিয়ে কাজ হবে না, তখন পানি ব্যবহার করতে হবে, কারণ হতে হবে ডিলাকুলুক দিয়ে সেটা সারা সম্ভব নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার ডিলাকুলুক যেন আপনার তিনটা ডিলা হয়, যেটা আপনাকে আপনার জায়গাকে পবিত্র করে দেবে অথবা তার বেশি হয়। এটা হচ্ছে আপনার এই দুইটা শর্তের মাধ্যমে আপনি ডিলাকুলুক করতে পারেন। ছয় নম্বর যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে ওজুর বিধান। ওজুর বিধান জানতে হবে। আমরা নাপাক থেকে পাক হওয়ার ব্যাপারগুলো জেনে ফেলেছি, এখন হচ্ছে ওজুর বিধান। হ্যাঁ, ওজু করা ওয়াজিব তিনটা ইবাদতের জন্য। প্রথমে তো এটা জানতে হবে যে কী কী ইবাদতের জন্য ওজু করতে হবে। তিনটি ইবাদতের জন্য ওজু করতে হয়। এক নম্বর হচ্ছে সালাতের জন্য, চাই সেটা ফরজ হোক অথবা নফল হোক, সেটার জন্য ওজু করতে হবে। তৃতীয় নম্বর কোরআন শরীফ স্পর্শ করার জন্য ওজু করতে হবে। তিনটা জিনিস, তৃতীয় নম্বর তওয়াফ করার জন্য ওজু করতে হবে। এখন হচ্ছে ওজুর শর্তগুলো আমাদের জানা দরকার। ওজুর শর্তের মধ্যে প্রথমে আসছে মুসলমান হতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ব্রেন সচল থাকতে হবে, পাগল ইত্যাদি হওয়া যাবে না, তৃতীয় নম্বর হচ্ছে আপনার বালেগ হতে হবে, যে মানে ব্যবধান করতে পারে পুরুষ মহিলার সৃষ্টির ব্যাপার নিয়ে, হ্যাঁ এরকম যদি হয়। চার নম্বর হচ্ছে নিয়তের প্রয়োজন রয়েছে, যেটার মূল জায়গা হচ্ছে অন্তর। হ্যাঁ, সুতরাং নিয়তকে উচ্চারণ করাবে দাঁত। এবং যেই ব্যক্তি অজু করতে চায়, ইচ্ছা যে আমি অজু করব, তাইলে এটাই নিয়ত হয়ে গেল। তবে অজুর জায়গাগুলো কেউ যদি মানে শীতলতার জন্য, যে আমার একটু ঠান্ডা লাগুক গরমের মৌসুমে, যদি সে ধোয়ে ঠান্ডা করার নিয়তে অথবা পরিচ্ছন্নতার নিয়তে ময়লা লেগে গেছে অজুর জায়গাগুলো যে ধুয়ে ফেলি, তাইলে সেটা অজু হবে না। অজুর নিয়ত অবশ্যই লাগবে, পবিত্রতার নিয়ত। পাঁচ নম্বর যেটা অজুর শর্ত সেটা হচ্ছে আপনার বিধানটা থাকতে হবে। হ্যাঁ, অজুর বিধানটা অর্থাৎ আপনি যে নিয়ত করছেন পবিত্রতার, এটা কিন্তু সচল থাকতে হবে। যদি এটা নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু আপনার অজুর কাজ চলবে না। এই নিয়তটাকে বহাল রাখতে হবে। হ্যাঁ, ছয় নম্বর যেটা সেটা হচ্ছে যেমন আপনি সালাত আদায় করছেন,
আপনি যদি নিয়তটাকে ক্যান্সেল করে দেন অথবা পবিত্রতা অর্জন উজু করতেছেন নিয়তটাকে মাঝখান দিয়ে নষ্ট করে দিলেন যে না পবিত্রতার উদ্দেশ্য নয়, তাইলে তো মুশকিল। তাইলে নিয়তকে সচল রাখা শেষ পর্যন্ত এটাও একটা শর্ত। ৬ নম্বর হচ্ছে যে আপনার উজু করার যে ব্যাপার সেটা না থাকতে হবে। আপনি উজু করছেন কিন্তু উজু বাধ্যতামূলক করে এরকম জিনিসও আসে, তাইলে তো হবে না। তবে সেই ব্যাপার থেকে ভিন্ন যে কারোর যদি আপনার এমন হয় যে সব সময় প্রস্রাব বের হয়, এরকম রোগ যদি থাকে, কারোর ঋতুস্রাব নয় বরং এমনি স্রাব বের হয় অসুখ বশত, তাইলে সেটাও এটার থেকে বাদ। কারণ এই স্রাবগুলো কিন্তু অজুকে বাধ্যতামূলক করে, অথচ সেটা যখন রোগে রূপান্তরিত হয়েছে তখন সেটা থাকা সত্ত্বেও আপনার অজু করা যাবে। এবং এরকম যদি লাগাতার প্রস্রাব বের হয় সে অজুর কারণে সেই সময়ে চলবে অজু। ৭ নম্বরে যেটা সেটা হচ্ছে আপনার অজুর আগে যদি কেউ মলমূত্র ত্যাগ করে থাকে তাহলে তাকে অবশ্যই পানির দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে, যেটাকে স্তেনজা বলে, অথবা ডিলাকুলুকের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে, নাহলে তার উজু হবে না। ৮ নম্বর যেটা শর্ত উজুর জন্য সেটা হচ্ছে পানি যেটা দিয়ে আপনি পবিত্রতা অর্জন করবেন সেটা পবিত্রকারী পানি হতে হবে, যে সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। নাপাক মিশ্রিত পানি হলে চলবে না, এবং সেই পানিটা মুবাহ হতে হবে, জায়েজ পানি হতে হবে, কারোর থেকে চুরি করা পানি ইত্যাদি হতে পারবে না। ৯ নম্বর যে আপনি পানি জায়গায় পুঁছতে পারে, স্কিনে পুঁছতে পারে এমন কোনো জিনিস পুঁছতে বাধা সৃষ্টি করে এমন কিছু থাকতে পারে না, যেমন কেউ রং লাগিয়ে দিয়েছে, আঙুলের মধ্যে রং লেগে গেছে, এখন এই রঙের কারণে আপনি স্কিনের মধ্যে পানি পুঁছতে পারে না, তাহলে এই জিনিস আগে দূর করতে হবে, এটা হচ্ছে উজুর শর্ত। ১০ নম্বর উজুর যেটা শর্ত সেটা হচ্ছে সালাতের টাইম প্রবেশ করতে হবে যেই ব্যক্তির আপনার রোগটা স্থায়ী তার জন্য, কিন্তু অন্যজনের জন্য এই শর্ত নয়। একজনের লাগাতার প্রস্রাব বের হয় তখন তাকে প্রত্যেক নামাজের সময় প্রবেশ করলে তাকে উজু করতে হবে। এরকম যদি কোনো মেয়ের স্রাব যদি বাইর হয় অসুখের কারণে তাকে তারও একই অবস্থা। এখন যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে উজুর ফরজ সমূহ। ১ নম্বর হচ্ছে উজুর ফরজ। ওজুর ফরজ হচ্ছে ১ নম্বর যে চেহারা ধৌত করতে হবে, চেহারা ধোয়ার অধীনে আছে কুলি করা, নাকে পানি দেওয়া। ২ নম্বর সেটা হচ্ছে দুই হাত কনুই পর্যন্ত ধুতে হবে। ৩ নম্বর হচ্ছে আপনার পুরো মাথা মাসে করতে হবে, তার অধীনে রয়েছে দুই কান। ৪ নম্বর হচ্ছে দুই পা টাকনু পর্যন্ত ধুতে হবে। ৫ নম্বর হচ্ছে ওজুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ধারাবাহিকতা রাখতে হবে ধোয়ার ক্ষেত্রে। ৬ নম্বর হচ্ছে পরস্পর ধুতে হবে, বেশি দেরি করা যাবে না, যে লম্বা একটা গ্যাপ দিয়ে দিয়েছে যে আরেকটা অঙ্গ শুকিয়ে গেছে পরেরটা ধোয়ার আগে আগে, তাহলে সমস্যা। তাইলে উজুর ৬টা ফরজ আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। এখন হচ্ছে উজুর ধরন। উজুর ধরনটা আমাদের বলতে হয়, প্রথম নম্বর বিসমিল্লাহ করে শুরু করব, দ্বিতীয় নম্বর দুই হাতকে আপনার কবজি পর্যন্ত আমরা ধুয়ে ফেলবো তিনবার করে, তৃতীয় নম্বর হচ্ছে চেহারাকে তিনবার করে ধোবো, তার মধ্যে কুলি এবং নাক পানিও করে ফেলবো, ৪ নম্বর যেটা সেটা হচ্ছে দুই হাত কোনোই পর্যন্ত তিনবার ধুব। আর প্রত্যেকটা জিনিস করতে গেলে যেগুলো দুইটা জিনিস আছে, যে ডান দিক থেকে শুরু করব, তারপর বাম দিকেরটায় শেষ করব। ৫ নম্বর হচ্ছে কানসহ মাথা মাসে করে নেব। ৬ নম্বর হচ্ছে টাকনু পর্যন্ত দুই পা তিনবার করে ধুইব, প্রথমে ডান পা তারপরে বাম পা। এইভাবে আমাদের অজুটা আপনার সেরে যাবে। এখন আরেকটা ব্যাপার জানতে হয় যে উজু কী কী জিনিসে নষ্ট করে দেয়। ১ নম্বর হচ্ছে আপনার উভয় রাস্তা থেকে, মানে পায়খানা প্রস্রাবের রাস্তা থেকে যদি কোনো জিনিস বের হয়ে যায়, যেমন প্রস্রাব বের হয়েছে অথবা মল বের হয়েছে অথবা আপনার বাতাস বের হয়েছে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি শরীরের থেকে কোনো নাপাক জিনিস বেশি আকারে বের হয় তাহলে সেটা আপনার উজুকে নষ্ট করে দিবে। তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যেমন নাপাক জিনিস মানে বেশি আকারে রক্ত, কারণ মানুষের রক্ত সেটা নাপাক, বেশি আকারে বের হলে তখন সেটাও কি আপনার নাপাক করে দেয়, শরীরকে উজু ভেঙে দেয়। ৩ নম্বর যেটা সেটা আছে আপনার যদি ঘুমের কারণে অথবা অন্য কোনো কারণে যদি মানুষের অচেতনতা আসে, অর্থাৎ ব্রেন আর সচল থাকে না,
বোধ শক্তি নষ্ট হয়ে যায়। চার নম্বর যেটা সেটা হচ্ছে হাত দিয়ে সামনের অথবা পিছনের লজ্জাস্থানকে স্পর্শ করা, কোনো আপনার আড় ছাড়া। যদি আড় থাকে, যেমন কেউ লুঙ্গির উপরে নিজের লজ্জাস্থান ধরেছে, তাহলে তাতে করে উজু যাবে না। পাঁচ নম্বর যেটা উজু ভঙ্গের কারণ সেটা হচ্ছে আপনার ওটের গোস্ত খাওয়া। ছয় নম্বর যেটা উজু ভঙ্গের কারণ সেটা হচ্ছে মোরতাদ হয়ে যাওয়া। আল্লাহ জানো আমাদেরকে এবং সকল মুসলমানকে এই সমস্যা থেকে দূর রাখুন, যেন মোরতাদ হয়ে না যায়। সাত নম্বর যে ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে মুজার উপর মাসে করা এবং জৌরবের উপর মাসে করা, সেটার বিধান আমাদেরকে জানতে হবে। প্রথম নম্বর মুজা বলতে আরবিতে খুফ আমরা বুঝি। খুফ মানে যেটা দুই পায়ের উপর পড়া হয়, সেটা চামড়া বা অন্য কিছুর হতে পারে। আরেকটা জিনিস যেটাকে আরবিতে জৌরব বলা হয়, এই জৌরব মানে দুই পায়ের উপর যেটা আপনার পশমের হোক অথবা আপনার সুতার হোক, এরকম জিনিস পড়া, যেটাকে আমাদের দেশে কাপড়ের মোজা বলা হয়। আর আগের খুব যেটা সেটা হচ্ছে চামড়ার মোজা বা অন্য জিনিসের মোজা, কাপড়েরটাকে আরবিতে জৌরব বলা হয়। এই দুইটা জিনিসের উপর মাসে করার বিধান জানতে হবে। এই দুইটা জিনিসের উপর মাসে করার প্রথমে আমাদেরকে শর্ত জানতে হবে। শর্তগুলো এক নম্বর হচ্ছে যে পুরো পবিত্রতা অর্জন করে এই মোজা অথবা কাপড়ের হতক বা চামড়ার হোক সেগুলো পরতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই দুটোটা টাকনো সহ ঢেকে রাখতে হবে, মানে যতটুকু ধুইতে হয় পায়ের অতটুকু ঢেকে রাখতে হবে। যদি ঢেকে রাখার মতো না হয়, অনেক মোজা পাওয়া যায় টাকনার নিচ পর্যন্ত, যেগুলো আপনার ফ্লোরের উপর অনেক পড়ে পাকা ঠান্ডার থেকে বাঁচার জন্য, সেগুলোতে কিন্তু মাসে চলবে না। তিন নম্বর হচ্ছে শর্ত হচ্ছে যে ওই দুইটা মোজা পাক হতে হবে, নিজে পাক, যদি নিজে না পাক হয় তাহলে সেটা মাসে করা যাবে না। চার নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে মাসেটা হতে হবে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মাসে না হয় তাহলে কিন্তু চলবে না। এটা সামনে আসবে কতটুকু সময়। পাঁচ নম্বর হচ্ছে যে মাসেটা ওজুর মধ্যে হতে হবে, ওজুর পরিবর্তে মাসে, কিন্তু গোসলের পরিবর্তে মাসে চলবে না। মানে গোসলের ক্ষেত্রে যাই আপনি মোজা মাসে করবেন সেটা চলবে না, গোসল করতে গেলে তো পাও ধুইতে হবে, কিন্তু ওজুর ক্ষেত্রে মাসে চলবে। যে উজু করার সময় পা না ধুয়ে মাসে করবেন। ছয় নম্বর যে শর্ত সেটা হচ্ছে মোজাটা আপনার মোবা হতে হবে, মানে হালাল হতে হবে। মোজাটা যদি আরও কারোর থেকে ছিনিয়ে আনা হয় অথবা মোজাটা যদি সিল্কের হয়, বিশেষ করে পুরুষের জন্য, তাহলে সেটার উপর মাসে চলবে না, কারণ হারাম জিনিস দিয়ে কোনো শরীয়তের সুবিধা গ্রহণ করা যায় না। আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে মাসের সময়। যিনি নিজের এলাকায় রয়েছেন তার জন্য একদিন এক রাত বা ২৪ ঘন্টা, যিনি মুসাফের তার জন্য তিন দিন তিন রাত, অর্থাৎ আপনার ৭২ ঘন্টা তিনি মাসে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, বাকিগুলো ইনশাআল্লাহ সামনে বলছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।